বন্ধুরা, এই মূলধন ব্যয় সম্পর্কে আমরা অলরেডি জেনেছি, যেটা হচ্ছে আমাদের মূলধন সংগ্রহ করার পেছনে যে ব্যয়গুলো হয়ে থাকে সেটাকে মূলধন ব্যয় বলা হয়ে থাকে, বা যেটাকে আমাদের কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। এখন এই যে মূলধন ব্যয়ের উৎসগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু ছিল একটা ঋণ মূলধন। তো এই ভিডিওর ক্ষেত্রে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে অপরিশোধযোগ্য যে ঋণের ব্যয়টা রয়েছে সেটা নিয়ে। তো এই অপরিশোধযোগ্য ঋণপত্রের ব্যয় বলতে যে বন্ড বা ঋণপত্র মূলধনের অংশ হিসেবে ব্যবসায় থেকে যায় এবং পরিশোধের প্রয়োজন হয় না, তাকে অপরিশোধযোগ্য ঋণপত্র বলা হয়। আর অপরিশোধযোগ্য ঋণের ব্যয় নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে আমার যে কর পূর্ববর্তী যে ঋণের ব্যয় সেটা আমরা এইভাবে নির্ণয় করব, এবং কর পরবর্তী যে ঋণের ব্যয় সেটা আমরা এই সূত্রটা দিয়ে নির্ণয় করব। সো কে আই দ্বারা এখানে কর পূর্ব ঋণের ব্যয় বোঝানো হচ্ছে, কে ডি দ্বারা হচ্ছে কর পরবর্তী ঋণপত্রের ব্যয় বোঝানো হচ্ছে, আই দ্বারা বার্ষিক সুদের পরিমাণ, এবং টি আর দ্বারা হচ্ছে আমাদের ট্যাক্স রেট বোঝানো হয়। সো আমরা কিন্তু জানি আমাদের এই ঋণপত্রের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কর পূর্ববর্তী এবং কর পরবর্তী একটা ব্যাপার থাকবে। তো এবার যদি আমরা একটা উদাহরণ দেখি, সেখানে আমরা বলতে পারি যে সুদের হার এবং করের হার উল্লেখ থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। সো এখানে দেখো, এই প্রশ্নে আমাদের 10% ঋণপত্র এবং কর্পোরেট কর হার দেওয়া আছে। সো এই যে ঋণপত্রের আগে যে পার্সেন্টেজটা দেওয়া আছে, এটাই কিন্তু হচ্ছে সেই সুদের হারটা। তো এখানে আমরা সুদের হার লিখতে পারি কে আই ইন্টু 1-TR। তো এখানে 10% × 1-0.40, তো আমরা এখানে পেতে পারি 10 × 0.60, তো যেটা হচ্ছে আমাদের 6%। সো তার মানে যখন আমাদের এই যে সুদের হার এবং আমাদের যে কর হারটা দেয়া আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে আমরা এই যে ঋণের ব্যয়টা সেটা নির্ণয় করতে পারি। তো এইবার আমরা আসি আমাদের এর পরের যে প্রশ্নটা, সুদের হার, করের হার এবং উত্তরণ ব্যয় উল্লেখ থাকলে আমরা নিচের সূত্রটা ব্যবহার করতে পারি। সো এখানে আমাদের তো আগের মতো সেম থাকবে, শুধুমাত্র এখানে দেখো আমাদের উত্তরণ ব্যয় যদি উল্লেখ করা থাকে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ঋণপত্র সেটা হচ্ছে 1,00,000 টাকা, এবং এরাতে যে সুদের হার 10%, উত্তরণ ব্যয় 2% ইস্যুকৃত মূল্যের উপর, কর্পোরেট কর হার দেওয়া আছে, ইস্যুকৃত মূল্য আমাদের দেয়া আছে। সো এইখান থেকে যদি মানে এরকম মান দেয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। সো আমরা যদি এবার ক্যালকুলেশন করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সেখানে আই এর মানটা আমরা নির্ণয় করলাম। সো আই এর মান যেটা, তো বার্ষিক সুদের পরিমাণ, তো এরপরে আসে আমাদের FC বা উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট। উত্তরণ ব্যয় হচ্ছে আমাদের ইস্যু সংক্রান্ত যে খরচ সমূহ সেটা। সো উত্তরণ ব্যয় আমরা পেলাম 1,20,000 × 2%, তো সমান আসবে 2,400 টাকা, কারণ বলা আছে উত্তরণ ব্যয় 2% ইস্যুকৃত মূল্যের উপর। সো এখানে আসে 2,400 টাকা। এরপর আসে আমাদের NSV বা নিট সেল ভ্যালু, তো এটা আসে আমাদের SB-FC বা যেটাকে বলা হচ্ছে ফ্লোটেশন কস্ট। সো আমাদের এখানে সেল ভ্যালু আমরা পেলাম, সেল ভ্যালু কিন্তু বলা আছে আমাদের এই যে ইস্যুকৃত যে মূল্য, এটাই হচ্ছে আমাদের সেল ভ্যালু। তো এইটা আসবে আমাদের 1,20,000 - যে ফ্লোটেশন কস্ট, তো ফ্লোটেশন কস্ট দেয়াই আছে 2%। সো 1,20,000 × 2%, তো যেটা আসে আমাদের 2,400 টাকা। তো তার মানে এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত NSV সেটা হচ্ছে 1,17,600 টাকা। এরপর আসে আমাদের কর হার, সো কর হারটা আমরা পেয়ে যাচ্ছি 40% অর 0.40। সো এইটা আমরা পাচ্ছি আমাদের 0.40। সো তার মানে এখান থেকে আমরা বার্ষিক সুদের পরিমাণ পেলাম, আমরা উত্তরণ ব্যয় পেলাম, আমরা NSV পেলাম, আমরা আমাদের যে কর হার সেটা পেলাম। তো এখান থেকে আমরা যদি মানগুলো বসাই, 10,000 × 1-0.40, এরপরে আসে আমাদের 1,17,600, যেটা আমরা এখান থেকে নির্ণয় করলাম। তো আমাদের NSV হচ্ছে আমাদের সেল ভ্যালু থেকে আমাদের যে উত্তরণ ব্যয় সংক্রান্ত যে খরচগুলো থাকবে, এইগুলো বাদ দেওয়ার পর আলটিমেটলি যে খরচটা থাকবে সেটা হয়ে যাবে আমাদের NSV। তো আমরা এদের NSV আসলো 1,17,600 টাকা, এবং কর হার আমরা পেলাম 40% অর 0.40। সো এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে মানটা সেটা আমরা পেয়ে যাচ্ছি, বা কাঙ্ক্ষিত যে ব্যয়টা, 5.10% বা 5.10%। সো এখান থেকে আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5.10%। তো এরপর আমরা আসি আমাদের এই নিম্নের বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে ঋণপত্রের প্রত্যক্ষ ব্যয় যদি আমরা নির্ণয় করতে চাই, সেখানে আমরা সুদের হার পাচ্ছি 10%, কর্পোরেট কর 40%, উত্তরণ ব্যয় ইস্যুকৃত মূল্যের উপর 5%, এবং লিখিত মূল্য 1,00,000 টাকা, যেটা আমরা মাত্র দেখলাম।
এরপর আসে সমহারে বিক্রয় এবং উত্তরণ ব্যয় ইস্যুকৃত মূল্যের 5%, 10% অধিহারে বিক্রয় এবং উত্তরণ ব্যয় ইস্যুকৃত মূল্যের 5% এবং 10% অবহারে বিক্রয় এবং উত্তরণ ব্যয় ইস্যুকৃত মূল্যের 5%। সো এইটা আমরা পেলাম। এরপরে যদি আমরা আসি, এরপরে আমরা যদি সলভ করতে চাই, এক নাম্বার যেটা সেটা হচ্ছে সমহারে বিক্রয় এবং উত্তরণ ব্যয় ইস্যুকৃত মূল্যের 5%। সো এখানে এই যে লিখিত মূল্য এটা দিয়ে বিক্রয় করবে এবং উত্তরণ ব্যয় আমরা দেখতে পাচ্ছি লিখিত মূল্যের 5%। সো এখানে আমরা পেলাম আমাদের যে FB সেটা হচ্ছে 1,00,000 টাকা এবং আইস হচ্ছে 1,00,000 × 10% সমান 10,000 টাকা। তো এরপর আছে আমাদের FC বা ফ্লোটেশন কস্ট, সেটা হচ্ছে 5,000 টাকা। এরপরে NSV যেটা হচ্ছে সেল ভ্যালু মাইনাস আমাদের ফ্লোটেশন কস্ট, তো সেটা আসবে আমাদের 95,000 টাকা। এবং আমাদের যে ট্যাক্স রেট সেটা আসবে 40% অর 0.40। সো এখানে আমাদের যে KD সেটা আমরা নির্ণয় করলাম, KD-র এই সূত্রটা আমরা এখানে বসালাম যেটা আগে দেখেছি, এটা কিন্তু সেম আগের ম্যাথের মতোই হবে। সো আমরা এখানে 10,000 বসালাম, এরপরে আসে এখানে কিন্তু 10,000 হবে। সো তোমরা আবার কেউ এখানে মনে করো না, এখানে কমা দেওয়া আছে, এখানে ডট দেওয়া আছে, তো এটা হচ্ছে 10,000 হবে। 10,000 × 1 − 0.40 / 95,000 × 100। তো আমরা এখানে ক্যালকুলেশন করে পেলাম আমাদের যে একের ক্ষেত্রে তো মান হবে যেটা 6.32%। এরপর আমরা আসি দুইয়ের ক্ষেত্রে। সো দ্বিতীয় যে অপশনটা ছিল এখানে কিন্তু বলা ছিল 10% অধিহারে বিক্রয় এবং উত্তরণ ব্যয় ইস্যুকৃত মূল্যের 5%। তো এখানে আমরা যদি দুই নাম্বারটা দিই তাহলে আমরা এই মানটা পেলাম i × 1 − 3 / NSV × 100। তো এখানে কিন্তু সেম জিনিস হবে, শুধুমাত্র যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে এই যে সেল ভ্যালু আমরা নির্ণয় করছি, FB প্লাস অধিহার। সো এখানে ফিউচার ভ্যালু প্লাস অধিহার আমরা পেলাম, সো 1,00,000 × 1,00,000 × 10%। তার মানে হচ্ছে আমাদের যে ফিউচার আমাদের যে ফেস ভ্যালুটা থাকবে, এই ফেস ভ্যালু থেকে আমাদের 10% বেশি সেল ভ্যালু হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1,00,000 টাকা ছিল, যেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নেই দেওয়া ছিল প্রথমে লিখিত মূল্য 1,00,000 টাকা। সো এইটার যদি 1,00,000 টাকা 10% আমরা করি সেটা আসবে 1,10,000 টাকা। সো এখানে ফ্লোটেশন কস্ট আমরা পেলাম 1,10,000 × 5%, তো যেটা আসবে 5,500 টাকা। এবং আমাদের যে NSV সেটা আসবে সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। তো এখান থেকে আমরা পাচ্ছি আমাদের যে কাঙ্ক্ষিত যে NSV সেটা হচ্ছে 1,04,500 টাকা। সো এইটা হচ্ছে আমাদের NSV। আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 5.74%। সো এইটা গেল আমাদের কাঙ্ক্ষিত যে KD-টা সেটা নির্ণয় করার ওয়ে, যখন আমাদের যদি বলা থাকে অধিহারে। এবার আমরা আসি আমাদের লাস্ট যে প্রশ্নটা ছিল, এখানে কিন্তু বলা আছে আমাদের, এখানে কিন্তু বলা আছে অবহারে বিক্রয়। সো অবহারে যখন বিক্রয় হবে তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে একটু ভুল রয়েছে যেটা হচ্ছে আমাদের এখানে মাইনাস হবে। তো আমরা এখানে মাইনাস লিখতে পারি FB মাইনাস অবহার। তো তার মানে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে FB মাইনাস অবহার এটা আমাদেরকে দেখতে হবে। তো তার মানে যখন আমাদের অবহারের কথাটা বলা থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে ফেস ভ্যালু ছিল সেখান থেকে মাইনাস করতে হবে। সো ফেস ভ্যালু মাইনাস অবহার যেটা হচ্ছে 1,00,000 টাকা থেকে আমাদের যত পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা আমাদেরকে মাইনাস করতে হবে। তো 1,00,000 − 1,00,000 × 10%, তো আমরা এখানে পেলাম 90,000 টাকা। এরপরে আমরা ফ্লোটেশন কস্ট পেলাম 4,500 টাকা। সো এখান থেকে আমরা NSV পেলাম, যেটা হচ্ছে SV মাইনাস FC বা হচ্ছে সেল ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। তো সেল ভ্যালু আমরা পেলাম 90,000 মাইনাস যে ফ্লোটেশন কস্ট ছিল আমাদের 4,500 টাকা। এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে NSV সেটা আমরা পেলাম 85,500 টাকা। তো সুতরাং এখান থেকে বলতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত যে KD-টা সেটা হচ্ছে আমাদের যে এখান থেকে যদি আমরা নির্ণয় করতে চাই সব কিছু তো সেমই থাকবে, এখানেও কিন্তু 10,000-এর এখানে কমা হবে। তো 10,000 কিন্তু তারপর যদি আসে আমার 1 − TR, তো 1 − 0.40 85,500। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত যে KD-টা সেটা হচ্ছে 7.02%। সো তার মানে এখানে আমাদের যদি আমরা এই KD নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আসবে 7.02%। এবং আমাদের এখানে যে NSV-টা এটা বারবার আমি বলছি এটা খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে সেল ভ্যালু থেকে আমাদের যে উত্তরণ ব্যয়টা বা ফ্লোটেশন কস্টটা সেটা মাইনাস করতে হবে। সো তার মানে আমরা NSV পেলাম 85,500 টাকা।
তো এবার এতক্ষণ পর্যন্ত তোমরা এই পুরো ভিডিওতে কি বুঝলে সেইটা নিজেরা একটু যাচাই করে নাও এবং নিজেদের অবস্থানটা দেখো। তো এখানে বলা আছে গৃহীত ধারকে অর্থায়নে কি বলে, চলতি সম্পদ ঋণ, সুযোগ ব্যয়, তড়িৎ সম্পদ, এবং এরপরে আসে সংগৃহীত ঋণের মূলধন ব্যয়কে কি বলে, সুদ, বন্ড, মুনাফা, লভ্যাংশ। তো আমাকে বলো এই দুইটা প্রশ্নের সঠিক উত্তর কি হবে, যে গৃহীত ধারকে অর্থায়নে কি বলে এবং সংগৃহীত ঋণের মূলধন ব্যয়কে কি বলে। তো আমরা যদি সঠিক উত্তর দেখি তাহলে বলতে পারি গৃহীত ধারকে অর্থায়নে ঋণ বলে এবং সংগৃহীত ঋণের যে মূলধন ব্যয় সেটাকে সুদ বলা হয়ে থাকে। এরপর আমরা আসি কত ধরনের মূল্যে ঋণপত্র ইস্যু করা হয়, 2, 3, 4, 5, এবং কোন ঋণপত্রের ক্ষেত্রে ঋণের অর্থ অফেরতযোগ্য, পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য, তলবকৃত, বন্ড। তো এখান থেকে আমরা বলতে পারি সঠিক উত্তর যেটা যেগুলো হবে সেটা হচ্ছে আমাদের মোট তিন ধরনের মূল্যে ঋণপত্র ইস্যু করা হয় এবং কোন ধরনের ক্ষেত্রে অপরিশোধযোগ্য, ঋণের ক্ষেত্রে ঋণের অর্থ কিন্তু অফেরতযোগ্য, অর্থাৎ এই যে ঋণের অর্থটা সেটা আর কখনো ফেরত দেওয়া হয় না। এরপরে এই দুটো প্রশ্নের উত্তর একটু তোমরা চেষ্টা করো সঠিক দিয়ে দিতে, যে পরিশোধযোগ্য ঋণপত্রের অপর নাম কি এবং ঋণ মূলধনের খরচ নির্ণয় সূত্র কোনটা। তো এখান থেকে কিন্তু আমরা সঠিক উত্তর যদি বলি তাহলে আমরা বলতে পারি যে পরিশোধযোগ্য ঋণপত্রের অপর নাম নির্দিষ্ট মেয়াদী ঋণপত্র এবং ঋণ মূলধনের খরচ নির্ণয়ের যে সূত্রটা সেটা কিন্তু এক্ষেত্রে আমাদের KI ×1-D হবে। তো এরপরে আছে কোনটি ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা, মুনাফা বৃদ্ধি, কর হ্রাস, মুনাফা হ্রাস। তো আমরা কিন্তু জানি ঋণ মূলধন ব্যয়ের অন্যতম একটা সুবিধা হচ্ছে কর হ্রাস। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা, আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।